তুমি তো জানো আমি তোমাগো এলাকায় দুই নাম্বার ব্যবসা করি। দিলাবারে বলে যদি তুমি আমার এই ব্যবসা থেকে একটু খেয়াল টিয়াল না রাখো তাহলে আমি এই ব্যবসাটা চালামু কেমনে? তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা আমি করুমি। আচ্ছা আচ্ছা, বাজারে বলে আমি সব ব্যবস্থা করবো। আমি বলতে, হ্যালো, কে? আমি জনদরদি পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোনরে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া বোন আমার, আয় আয়। ভাইয়া বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কান্না কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে, তোর আর আমি শহরে লই যাবো। শহরে সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন, চল। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আরে কাজল আমার বোন, তোমার হাতে তুইলা দিলাম, আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো, ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। পরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম, বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর। আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই, ছাই উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পদ্ধতিটা ভালোই শিখেছো। ইডিয়ট কোথাকার। Darling, you rascal, idiot. এই কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবার, যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে, দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তবে শালা, ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওয়েটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? Oh!
idiot. ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। হ্যাঁ ঠিকই বলেছি। আরে সোহাগ স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্তক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে? ঠিক আছে তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্র ছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেয়ার না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে আমি দেখছি। স্যার আমার কাজটা, আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। আরাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়ে কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায় বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সব কিছু শেষ করে ওই জেলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী খা খা, ভালো করে খা, খাইয়ে মর হারাম জাদা। ও ও মরে গেছি রে, মরে গেছি। এই চাকা অলগুন সালাই রে। হ্যাঁ আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাই লোকের থেকে ভূত পেতে আসর হলো নাকি? আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি কারা আইতাছি বাবা। আরে বাগনা তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না কোনো কিছু না, ওই দুইটা বেবিটা এসে চাকার মধ্যে পেস গেলে গেছে। আচ্ছা এই অদল বদল করতে পারি? অদল বদল? তা বাগনা তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজ একটু বাগিনা। জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় ফেস গিতে ভরে যাবে গা, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়ে পড়ালেখা মন্দ। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবে। প্লিজ ভাই এই নাও, পুরো 10,000 টাকাই আছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছ, শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে। শুধু ভিটে বাড়ি কেন, সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাই বলে নিজের ভবিষ্যতের কথাও ভাববে না? সোহাগই আমার একমাত্র ভবিষ্যৎ, ও লেখাপড়া শিখে বড় হবে, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেব, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি শহরে যাচ্ছ কবে? হাজি তাহলে ওদের ধরছেন না কেন? আরে ভাই, ওদের ধরতে গিয়ে নিজের জীবন দেবো নাকি? কেন? আরে ওরা হলো সন্ত্রাসী, যেখানে সেখানে অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না, আর আমরা পারমিশন ছাড়া অস্ত্র ব্যবহার করতে পারি না রে ভাই। তার মানে আপনাদের কিছু করার নেই, উপায় আছে? থানায় যান, একটা জিডি করিয়ে দিন, দেখবেন আইনের হাত থেকে ওরা কিছুতেই বাঁচতে পারবে না। হ্যাঁ চলো স্যার উঠে। হ্যাঁ চলো। একটু আগে না ঠেক দিয়ে সব রাইখা দিলাম, আবার সামনেই চস। হ্যাঁ ভাই, পুলিশের কাছে কইছিলাম,
পুলিশ কিছুই করল না, যা দিন কাল পড়ছে নিজের মাল নিজের ঠিক রাখতে হইব। কি কন ভাই, ওই হারাবো কয় কি? লাগেনি তো বাংনা, তুমি আয়া পড়ছো? আমরা তো চিন্তা আসলাম, এত দেরি করলা কে? আর বলো না, বাস থেকে নেমেই পড়লাম এক ঝামেলা। কোথায়, কোন জায়গায়? সেটা কি ইয়ে, তুমি এরকম লাফালাফি করছিলে কেন? না, ওই চালের উপরে দুইটা টায়ার রাখছিলাম, নামাইতে পারতেছি না, বাণিজ্য হইব কেমনি। ঠিক আছে, তুমি সরো, এটা ধরো, আমি করে দিচ্ছি। আচ্ছা যাও, আমি জানি আমার সোনার মতো ভাগিনা।